আজকে মুরগির 11 দিন চলতেছে, কয়দিন ভিডিও দিতে পারি নাই, একটু ব্যস্ত ছিলাম তাই। আজকে মুরগির ওজন মাপবো, দেখবো 11 দিনে কেমন ওজন আসছে এভারেজ গড়। এখন পর্যন্ত 20টা মুরগি মারা গেছে। তোর পায়ের ওই জায়গায় মুরগিটা দেখতে জিমাইতেছে কে? মানে অর্ধেক পর্যন্ত। কি ঠান্ডা লাগছে? এক জায়গায় থাকতে থাকতে এসছে, আমরা সার্দি সাইডে ফানি ফানি সার্দি পর্যন্ত 20টা বাচ্চা মারা গেছে আমাদের, 1400 বাচ্চা থেকে। এই যে মুরগির এই জায়গায় পায়া যে বেজার হয়েছে, তুই রাখ দেখা শোনা নাকি ফাজিল, এদিকে কয় দিন ধরে যে বেজার হয়েছে আল্লাহ জানে। এটা খোল, পুরো পাই আর ইসর বাইরে গেছে, পানি দে, অল্প একটু পানি খাওয়া। ড্রিঙ্কার ঠিক করে যে তোর পারে না ড্রিঙ্কার, এটার মধ্যে পানি নাই, যে কোনো ড্রিঙ্কার পায় না, পানি ঠিক কর। এখন পর্যন্ত এখানে রাখবো, তারপরে দ্বিতীয় ভ্যাকসিনের পরে ওই পাশে ছেড়ে দিব মুরগি। ইতিমধ্যে আমাদের নতুন কিছু খাবার, হ্যাঁ ইতিমধ্যে ইন্ডিয়ান খাবারের পাত্র চলে আসছে। এই খাবারের পাত্রগুলো আমরা এবার ছোটো খাবারের পাত্রগুলো আর দিব না, এই যে এই খাবারের পাত্র যেগুলো আছে এগুলো আমরা সরাই ফেলবো, ওই বড়ো খাবারের পাত্রগুলো থাকবে শুধু। এই জায়গাটা একটু অপরিষ্কার লাগতেছে, কারণ হচ্ছে গুঁড়ো নেটটা দেওয়ার ফলে আপনার ময়লা আবর্জনাটা নিচে পাস হয় কম সেজন্য। আর এবার আমরা তীরের খাবার খাওয়াচ্ছি, যেটি আমাদের প্রাইস স্পোর্টসে হচ্ছে আপনার 3200 টাকা করে আমরা নিচ্ছি তীরের খাবার। ওই ড্রিঙ্কারটা দিয়া, এই যে এই পানি বেরত আছে ওই যে কোনা ড্রিঙ্কারটা দিয়া, ওটা বেশি টাইট দিয়ে লেছিস, ঠিক কর। আর পানির লাইনটা ওষা করে দিয়ে দে, দেখ দি ওষা কর, দিয়ে একদম ওষা কর, হ্যাঁ ওষা কর, হ্যাঁ খাইতে পারবো দিয়ে, ঠিক আছে একদম ওষা করে দে, সমস্যা নেই। না এ এত ওষা দরকার নেই, এরা খাইতে পারবো না, এরা এরা মাঝে থাকুক, হ্যাঁ ওইটা ঠিক আছে। ওই পাশে টসা করে দে, বাচ্চা ছোটো ছিল তাই আমরা এটা নিচে নামাই দিছি, এখন বাচ্চা মশাল বড়ো হয়েছে উপরে পানি খাইতে পারে সেই জন্য উঁচু করে দিচ্ছি।
এখন আমরা থাই দিন চালাই দিচ্ছি রাতে।